কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তরে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অভিনেতা ফরহাদ লিমন চৌধুরী, চৌধুরী টকিজ নামের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রচলিত অর্থে আমি কোনো সঞ্চালক বা উপস্থাপক নই, ওটা আমার কাজ নয়। আমি শুধু সূত্রধরের মতো চেষ্টা করি কিছু গুণী মানুষের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে। তারই ধারাবাহিকতায় আজকে যে বিশেষ মানুষটি আমার অতিথি আসতে রাজি হয়েছেন, তিনি অত্যন্ত গুণী এবং মেধাবী একজন মানুষ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি তার করায়ত্ত করেছেন। তিনি গুণী মঞ্চশিল্পী, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী লুসি তৃপ্তি গোমেজ। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে শুভেচ্ছা এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ লিমন এরকম একটা আয়োজন সম্পূর্ণ করার জন্য। আর আজকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার এই অনুষ্ঠানটা মূলত স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, পাশাপাশি কিছু মতামত অভিমত এগুলো জানতে চাই। আমার মনে হয় আপনার খারাপ লাগবে না। আমিও আশা করছি যে একটা ভালো সময় কাটবে আমাদের। জি, গল্পে গল্পে শুরু করতে পারি? হ্যাঁ। একদম প্রথমেই আমি জানতে চাইবো, যে প্রশ্নটা আমি সবাইকেই করি, আপনাকেও করব, যে সৃজনশীল কাজের যে ভাবনাটা বা সৃষ্টিশীল কাজের পোকাটা কবে কিভাবে আপনার মাথায় প্রথম ঢুকেছিল, একটু গোড়ার দিকের গল্প জানতে চাইব। প্রথমে বলি যে আমার পরিবারে সবসময় একটা পরিবেশ ছিল যেখানে গান করছি, অনেক অনেক সংগঠন করছি, সাংস্কৃতিক সংগঠন। এবং এমনও হয়েছে যে আমি আমার ভাই দুজন মিলে সারা রাত দেয়াল পত্রিকা লিখছি, বিজয় দিবস কিংবা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সেই দেয়াল পত্রিকা আবার আমরা সুন্দর করে প্লাস্টিক দিয়ে আটকে পাড়ার দেয়ালের মধ্যে দিয়ে দিচ্ছি, সবাই পড়ছে, এবং তার জন্য ছবি আঁকা, কবিতা লেখা, এগুলো ধরেন সেই ছোটবেলা থেকে করি। 21শে ফেব্রুয়ারি আসলে কখনো কখনো আমরা, আমার ভাইয়ের জন্মদিন 21শে ফেব্রুয়ারিতে, তো ছোটবেলা থেকে যখন এই গানটা হতো আমার খুব চোখে পানি চলে আসতো ছোটবেলায়, যে আমার ভাইয়ের রক্তে রাঙানো, আমার ভাই, আমার ছোট ভাইয়ের রক্তে রাঙানো। তখন পরে যখন বুঝলাম যে এটা তো আসলে আমার ছোট ভাই না ঠিক, কিন্তু আমার অনেক বড় বড় ভাই যারা তাদের রক্তে রাঙানো আমাদের এই ভাষা। তো ছোটবেলা থেকে আমাদের এই আবেগগুলো খুব কাজ করতো, এবং আমার মার সাথে সাথে আমি, আমার মা থিয়েটার করতেন, তার সাথে আমি যেতাম মঞ্চে তার রিহার্সাল দেখতে, কখনো কখনো ঘুমিয়ে যেতাম ফ্লোরে, আবার কখনো কখনো পড়াশোনার বই টই নিয়ে চলে যেতাম, ওইখানে বসে বসে হোমওয়ার্ক করতাম বা পড়তাম। তারপর আবার আমার মনে আছে যে একবার আবদুল্লাহ মামুনের একটা নাটকের কাজ ছিল, তখন আমরা স্কুলে পড়ি, আমি ক্লাস 1 বা 2 পড়ি, তো একটা স্কুলে পড়া মেয়ের একটা পাসিং শট আছে, মঞ্চ দিয়ে ক্রস করে চলে যাবে কথা বলতে বলতে, তার মার হাত ধরে চলে যাবে, আর যারা মেইন অভিনেতা আছেন তারা ওই বাচ্চাটাকে দেখে কিছু একটা বলবে, আর কি জাস্ট একটা পথচারী। তো আমি বলবো যে মঞ্চে ছিল আমার সেটা প্রথম অভিনয়, যে আবদুল্লাহ মামুনের একটা নাটক, আমার না সবকিছু এখন, এই নাটকের নামটা কি ছিল ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সম্ভবত সময় নিয়ে একটা নাটক, আচ্ছা যাই হোক। তো ওই নাটকটাতে আর কি এই ধরনের কর্মকাণ্ড, আমাদের পরিবার থেকে আমরা খুব ব্যস্ত ছিলাম। আমার মেঝো জেঠু যে উনি গান লিখতেন, উনি শহীদ হয়েছিলেন 71-এ, ওনার নাম শহীদ হিউবার্ট অনিল। তো উনি গান লিখতেন, সুর করতেন, আমার বাবারা গান গাইতো, নাটক করতো। সো এইটা একটা ছোটবেলা থেকে ধরেন আমার পারিবারিক একটা ঐতিহ্য আছে। তো কখনো যে আমি নাট্যকর্মী হব এইটা আমার বাবা মা বা আমি ছোটবেলায় ভাবিনি। আমার বাবা সবসময় বলতেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার কিছু একটা হতে হবে,
কিন্তু ইন্টারমিডিয়েটের পরে দেখলাম যখন আমি একদম পিওর সায়েন্সে হলি ক্রস কলেজ থেকে পাস করলাম, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ছে, তখন আমার কাছে মনে হলো যে আমার জন্য আসলে ডাক্তার ইঞ্জিনিয়ারিং না, আমি খুব ডেডিকেটেডলি ফিল্ম নিয়ে পড়তে চাইলাম। তখন পুনেতে যেতে চাইলাম, কিন্তু আমার ফ্যামিলি থেকে মেয়ে একটা মেয়ে যাবে এরকম অনেক যেগুলো সামাজিক বাধা আমাদের নিতে হয়, তো সেরকমই কিছু একটা ঘটলো। তখন আমি জিদ করে ঠিক করলাম যে আমি নাটকেই পড়ব, আমি আর কোথাও পরীক্ষা দিলাম না, শুধুমাত্র জাহাঙ্গীরনগরে নাটকে পরীক্ষা দিলাম। ভোর সকালবেলা আমরা 8টা বা 9টার সময় বের হয়ে যেতাম, তখন থিয়েটার সেন্টার করি, থিয়েটার সেন্টারে সারাদিন থাকতাম, রাত 10টার সময় বাসায় আসতাম, আবার সকালবেলা বের হয়ে যেতাম। তো এরকম রুটিনে যখন আমরা আছি, তখন আমার মা বাবা খুব খেপে গেল যে এই মেয়ের ভবিষ্যৎ কি। তো এই তো এই করেই হচ্ছে আসলে থিয়েটারটা, তখনই থিয়েটার একটা নেশা ঢুকে গেল, ফিল্মটা আছে কিন্তু মাথার মধ্যে, কিন্তু থিয়েটারটা করার একটা মজা পেয়ে গেলাম, বিশেষ করে অভিনয় করার মজাটা, যে ট্রান্সফর্ম হওয়া। আমাকে সবাই খুব বলতো শুরুর দিকে যে তুমি খুব ফ্লেক্সিবল না, জড়ো, আর একটু খোলো, আর একটু নিজেকে প্রকাশ করো, আর একটু ভাঙো। এই যে ভাঙো খোলো এই শব্দগুলো তখন আমার কাছে বিশাল চ্যালেঞ্জ, যে আমি নিজেকে কিভাবে ভাঙবো, আমি নিজেকে কিভাবে খুলবো, কি খোলা কাকে বলে, কি করে আমি খুললে আমাকে বলবে যে আমি একটা ভালো অভিনেতা বা আমি ভালো অভিনয় করলাম, কি করে। তো এই যে ছোটবেলার সেই আর কি, তখন ইন্টারমিডিয়েট মাত্র পাস করেছে, তখন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য রেডি হচ্ছি, আর এই সমস্ত প্রশ্ন, প্রথম চরিত্র যেমন আমার কাছে খুব স্ট্রাইকিং। আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না কিন্তু, মনে হচ্ছে আমি নিজের কথাই বলে যাচ্ছি। আপনার নিজের কথাই বলতে হবে, আপনার নিজের কথা শুনবার জন্যই আমি চারণই করছি, আপনাকে পুরো ডিটেইলে সিডি চারণই করতে হবে, কারণ এই অনুষ্ঠানটা আপনার উপরে, আমি এখানে শুধুমাত্র সূত্র ধরিয়ে দিব, আপনি বলেই যাবেন। আচ্ছা ঠিক আছে, তো সেই সময়টাতে দেখা গেল যে সবকিছু মিলে আমি যখন শামুকবাস নাটকটা করি, মাসুম রেজার, শামুকবাস নাটকটা হচ্ছে আমি বীরাঙ্গনা বলছি, নীলিমা, ডক্টর নীলিমা ইব্রাহিমের। তো এই আমি আমার ক্যারেক্টারটা ছিল ডক্টর নীলিমা ইব্রাহিমের, এবং নীলিমা ইব্রাহিমের 3টা এজ ওই নাটকটাতে আমাকে অভিনয় করতে হয়েছে। 71 ওনার বয়স ছিল তখন 50-51, তার পরবর্তীতে 65, এবং তারও পরবর্তীতে তিনি যখন একদম বৃদ্ধ হয়ে গেছেন, শুধুমাত্র তখনও স্মৃতিচারণই করছেন। তো ওই সময় ওই ক্যারেক্টারটা, তো আমার বয়স তখন 25, তো 50 দিয়ে শুরু হয়েছে, 50, তারপরে 65, তারপর 70-75। তো এই যে ট্রান্সফরমেশন, এটা হচ্ছে কি আমার বলবো যে এটা আমার প্রথম লার্নিং ছিল, একটা অ্যাক্টিং যদি বলি, অ্যাক্টিং স্কুলিং ছিল আমার প্রথম, যে হাউ টু ট্রান্সফর্ম মাই সেলফ ইনটু ক্যারেক্টার অ্যান্ড ডিফারেন্ট এজ, ডিফারেন্ট মোটিভ, ডিফারেন্ট সারাউন্ডিংস, কী করে আমি আসলে আমাকে বদলাবো। কঠিন ছিল কিন্তু আমি শিখেছি অনেক কিছু। তো এই আর কি, আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার সূত্রটা কোথায় ছিল, আর বলবো যে সূত্রটা আসলে সবার ভেতরেই থাকে, প্রকাশ করার জন্য একটা সময় লাগে, একটা নির্দিষ্ট সময়ে সে প্রকাশিত হয়, বিচ্ছুরিত হয়। তো আমি বলবো আমার প্রকাশটা ছিল আসলে যখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি থিয়েটার করব, সেটাই ছিল আমার মূল যদি বলি ইউটার্ন, একদম সায়েন্স থেকে, বা আমার পড়ার কথা ছিল হয়তো বা ম্যাথস অথবা সায়েন্সের কোনো একটা সাবজেক্টে পড়ার কথা ছিল, তো সেটা না পড়ে আমি একদম ঠিক করলাম যে আমি নাটক নিয়ে পড়বো, নাটক নিয়ে জানবো। এবার তাহলে আপনার ইউটার্নের একটু আদ্যপান্ত খবর নিই, আপনার থিয়েটার জীবনের শুরুটা, মানে বুঝ হবার পরের থিয়েটার জীবনের শুরুটা, আপনার কার্যক্রম, যতটুকু জানি থিয়েটার সেন্টার ছিল আমাদের প্রিয় অভিনেতা সজল আলম সাচ্চু ভাই, তো সেই দলে আপনার সংযুক্তি, সেখানে আপনার কার্যক্রম, তারপর হচ্ছে আপনার কিছু ক্রিয়েটিভ কাজ, কী কী কাজে আপনি অংশগ্রহণ করছেন দর্শকদেরকে, এগুলো যদি যতটুকু আপনার মনে আছে, যে আপনি আর দরকার নেই মনে করে করে আপনি বলতে পারেন। থিয়েটার সেন্টারে আমি শুরু করি
পথ চলা হচ্ছে 1995-তে। 1995-তে ঢুকেই আমরা ছোট ছোট অনেকগুলো প্রোডাকশন করি, যেমন সেলিম আলদিন স্যারের বাসন, তারপর মাসুম রেজার কাহার, তারপর এবার রাজার পালাতে একটুখানি অভিনয় করেছিলাম, তারপর এরকম অনেক। আর থিয়েটার সেন্টারের মূল যে জায়গাটা ছিল আমাদের, সেখানে হচ্ছে যে ডেভেলপমেন্ট থিয়েটার নিয়ে কাজ করতো, TCSD হয়েছিল পরে, আপনাদের নিশ্চয় জানা আছে, থিয়েটার সেন্টার ফর ডেভেলপমেন্ট, তো সোশ্যাল ডেভেলপমেন্ট, সরি TCSD। তো সেইখানে আমরা আবার বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা নাট্যকর্মী আছেন তারা ঢাকায় আসতেন ট্রেনিং করতেন। তো সেই সূত্রে আমাদের প্রবীর গুহর সাথে পরিচয় হয়েছে, জামিল আহমেদ স্যারের সাথে কাজ করার সুযোগ হয়েছে ওই সময়টাতে। তো ওই সময়টা ছিল একদম আমার, আমি বলবো যে আমার শিক্ষার, থিয়েটার শিক্ষার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ সেই সময়টাতে আমাদের ওই থিয়েটার সেন্টারে রিহার্সাল করতে আসতেন SM সোলাইমান, ওনার নাটক তখন গোলাপজানের রিহার্সাল হতো মাঝে মাঝে আমাদের ওখানে, তারপর ঢাকা থিয়েটারের মাঝে মাঝে রিহার্সাল হতো, বা এই সময়টাতে এই মানুষগুলো আমাদের ওখানে আসতেন, কারণ ওইখানে একটা স্পেস ছিল গণস্বাস্থ্য, আমাদের একটা ছোট্ট জায়গা, ছোট জায়গা ঠিক না, এটা অনেক বড় একটা জায়গা দিয়েছিলেন তাদের নার্সদের থাকার একটা জায়গা, তার নিচে হচ্ছে একটা বড় গ্যারেজের মতো জায়গা, সেখানে আমরা আমাদের মতো করে গুছিয়ে নিয়েছিলাম জায়গাটাকে। তো শহীদুল আলম, সাচ্চু, রেহেনা সান্তানি, কণা, নিপু ভাই, অলোক দা, এরা সবাই ছিলেন তখন আমাদেরকে গাইড করতেন। তো ওই সময়টাতে আমি বলবো যে আমি পরবর্তীতে থিয়েটার সেন্টার থেকে নাট্যকেন্দ্রে যোগ দিই 2000 সালে। তবে যদি আমি, আমাকে যদি একদম বলেন যে অনেস্টলি বলতে, আমি বলবো আমি যা কিছু শিখেছি তার 80% শিখেছি আসলে আমি থিয়েটার সেন্টারে যখন, কারণ তখন নতুন নতুন আমাকে অনেক ধরনের ক্যারেক্টার, আমরা যেমন মাসুম রেজার কাকলাস নামে একটা পথনাটক ছিল, তো সেই নাটকের লাল বাহিনী নীল বাহিনী, এবং ওই বাহিনীর একটা লাল বাহিনীর প্রধান ছিলাম আমি, যেখানে সারাক্ষণই ধরেন হচ্ছে সামরিক, আপনি তো জানেন যে ওই কাকলাস নাটকটা হচ্ছে এরশাদ বিরোধী নাটকের একটা অন্যতম নাটক ছিল। তো সেই নাটকের লাল বাহিনীর প্রধান যখন আমি, একজন সামরিক নেতা, চিৎকার, চাচামেচি, মার্চ পাস, ফিজিক্যাল এক্সারসাইজ আর কি বলবো, যে ওইটা আসলে শরীরটাকে, মনটাকে এবং একটা ক্যারেক্টারের সাথে একটা অ্যাডাপ্ট করার যে চ্যালেঞ্জগুলো, সেগুলো শিখেছি ওই সময়টাতে। তো পরবর্তীতে নাট্যকেন্দ্রে যখন কাজ করেছি আমি খুব বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়নি, সেখানে ক্যারেক্টার অ্যাক্টিংই ছিল সবচেয়ে বেশি, ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার বা একদম ভিন্ন ধরনের ক্যারেক্টার করার সুযোগ কম হয়েছে। নাটকের ক্ষেত্রে হচ্ছে আমার, যদি আমি বলেন আমাকে আমি যতগুলো অভিনয় করেছি তার মধ্যে সবচেয়ে প্রিয় ক্যারেক্টার কোনটা, ভালো লেগেছে কাজ করতে, অ্যাক্টিং করতে যেটা ভালো লেগেছে, আমি বলবো শামুক বাসের কথা বলবো, যেখানে ডক্টর নীলিমা ইব্রাহিমের ক্যারেক্টারটা করতে হয়েছে, সেটা আমার জন্য অনেক বেশি রকমের ছিল। আর একটা চরিত্র যদি বলতে বলেন তাহলে আমার জাহাঙ্গীরনগরে আমি পরীক্ষা দিয়েছিলাম, মাস্টার্সের পরীক্ষা ছিল আমার, অ্যাক্টিং এর পরীক্ষা। তো সেই পরীক্ষার ক্যারেক্টারটা ছিল আর কি, আমরা যে, আমার যে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা 20 বছর আগের একদিন। এই কবিতাটাকে আমরা, আমরা দুই বান্ধবী সাকিরা পারভিন সুমা এবং আমি দুজনে মিলে এই কবিতাটাকে ভেঙে একটা নাটক বানিয়েছিলাম। এটা একটা এক্সপেরিমেন্টাল কাজ পুরোপুরি, নাম দিয়েছিলাম নক্ষত্র উপাখ্যান, যে নক্ষত্র নামে এক লোক, সে জন্মায়, সে মারা যায়, তার অনেক সুখের সংসার ফেলে সে কেন যে মারা যায়, কেন যে হারিয়ে যায়, কেন যে পেঁচা তার জন্য আর কি, পেঁচা কেন যে সেই বুড়ি চাঁদ বসে থাকে। তো এই সব কিছু নিয়ে আমরা, আমি বলবো যে ওইটা ছিল আমার আরেকটা চ্যালেঞ্জিং কাজ, যেটা কিনা ক্যারেক্টার হিসেবে আমি তখন বর্ণনাত্মক নাট্য অভিনয় ভিত্তিতে ওইটা করেছিলাম পারফরমেন্স। তো এই দুইটা স্মরণীয় ক্যারেক্টার খুব বেশি রকমের আমাকে মাঝে মাঝে ভাবায়। যাক, আপনি তো অভিনয়ের কথাগুলো বললেন, আপনার, আমি যতটুকু জানি আপনার সৃজনশীল শাখাগুলো তো বেশ আপনার মানে পারঙ্গমতা আছে, আপনার যেমন কস্টিউমের কাজ করা আছে আমি যতটুকু জানি, এই বিভিন্ন সেক্টর আছে যে কাজগুলো আপনি করেছেন থিয়েটারে, এগুলো যদি দর্শকদেরকে
যতটুকু মনে আছে যদি একটু একটু বলতেন, বিভিন্ন দলেও তো আপনি কাজ করেছেন, আপনি এই ক্রিয়েটিভ কাজগুলো যা মনে আছে আর কি। কস্টিউম ডিজাইনের জায়গাটাতে আমি আসলে কখনো ভাবিনি যে আমি কস্টিউম ডিজাইনার বা এরকম কিছু একটা করব, কিন্তু ভালো লাগতো, পছন্দ হতো, যে নানান রকম নিজেরটাও পছন্দ করে কখনো কখনো করা হতো। তো এটাও বোধ হয় 2001-2002 সালে হবে, যে আমাদের আমিনুল ইসলাম মুকুল ভাই পালাকারের, আমিনুর রহমান মুকুল ভাই, তিনি হচ্ছেন পালাকার থেকে সিরাজগঞ্জে উনি কাজ করছিলেন তখন তরুণ নাট্য সম্প্রদায়ের সাথে। তো বাউথনামা নামে একটা নাটক, সেই জমিদারি প্রথার বিরুদ্ধে একটা আন্দোলনের নাটক। তো সেই নাটকে উনি কাজ করাচ্ছিলেন, হঠাৎ করে একদিন ফোন দিয়ে বললেন যে আপনি, আমি কোনোভাবে কস্টিউমটা করে দিতে রাজি কিনা। তো ভাইয়া সেই সিরাজগঞ্জে কিভাবে যাব, ইউনিভার্সিটি এই সেই, বলে সমস্যা নাই, একদিন আসবেন, একদিনের এক রাতের জন্য আসবেন, তারপরে এসে কাজ টাজ করে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, এটা খুব এক্সাইটিং মনে হলো যে আমরা কখনো সিরাজগঞ্জে যাওয়া হয়নি, আবার কস্টিউম ডিজাইন করার জন্য সিরাজগঞ্জে যাব, বাহ ইন্টারেস্টিং ব্যাপার। তারপর ওখানে গেলাম, ছবি টবি আঁকলাম, ভাইয়াকে দেখালাম, ভাই আবার ওইটা পছন্দ করে আবার কারেকশন ডাইরেকশন কিছু করলেন। আমরা বাজারে গেলাম, কাপড় কিনলাম, দর্জিকে বোঝালাম, সব কস্টিউম টস্টিউম কাজ করে পরের দিন আবার চলে আসলাম। তো এটা ছিল আমার হাতে খড়ি। তো এরপরে দেখি যে মুকুল ভাই বারবার করেই ডাকেন, ওনার মানগুলা নাটকের জন্য ডাকলেন, তারপরে হচ্ছে 52 বাজার 53 গলির জন্য, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলার মাটি বাংলার জল সেইটার, সেখানে জালিয়ানাবাগের নাটকটা ছিল ওইটাতেও আর কি। এরকম করে একটা একটা করে দেখা গেল যে তার সাথে আমার অনেকগুলো কাজ। সেদিন গুনছিলাম, গুনতে গুনতে দেখলাম প্রায় 10টার মতো নাটক তার সাথে আমি কাজ করে ফেলেছি। তো ভাইয়াকে বললাম যে ভাই আমি তো কখনো চিন্তা করিনি যে কস্টিউম নিয়ে কাজ করব, কিন্তু আপনার সুবাদে হয়ে গেছে। তার পাশাপাশি যেমন দেশ নাটকের সাথে কাজ করেছি, তারপর বরিশালের শব্দাবলী ওনাদের সাথেও একটা কল, ওইটাও মুকুল ভাইয়েরই ছিল, ফোনে ফোনে অনলাইনে কস্টিউম ডিজাইন করেছি। ওটা কি শিলারি ছিল? হ্যাঁ, শব্দাবলীর সাথে কি শিলারি কি ছিল না নাটকের নামটা? নাটকের নাম কি শিলারি ছিল? আমার এখন মনে নেই। আচ্ছা, ভুলে গেছি, মনে নেই। আমার যতটুকু মানে আমি জানি আপনি যে কোনো নাটক, আমার মুক্তিযুদ্ধের উপর হলে শিলারি, না মুক্তিযুদ্ধের উপর না হলে শিলারি, অসাধারণ এক নাটক। আচ্ছা না, শিলারি ছিল না আমার, যে যতদূর মনে হয় তো শিলারি না, কিন্তু মুক্তিযুদ্ধের উপরে ছিল গল্পটা। আর ভাইয়া একটু এক্সপেরিমেন্টাল কাজ করেছিলেন সেখানেও, তো সেটার কিছু কস্টিউমের লাইন করে দিয়েছিলাম, সেটাও আর কি অনলাইনে করা, মেইল করে দিয়েছি ছবি, তারপর ওনারা ওইভাবে বানিয়ে নিয়েছেন ডিজাইন করে দেখে এভাবে। আর তার পাশাপাশি হচ্ছে আমি আইনু সালিস কেন্দ্রে কাজ করছি অনেকদিন, প্রায় 3.5 বছর সেখানে ডেভেলপমেন্ট থিয়েটার নিয়ে কাজ করেছি। তো সেই নাটক করতে গিয়েও বিভিন্ন জায়গায়, যেমন ঝিনাইদহতে, নারায়ণগঞ্জে, তারপর নওগাঁতে, জয়পুরহাটে, বিভিন্ন নাটকের দলের সাথে কাজ করার সুযোগ হয়েছে। কখনো ওয়ার্কশপ করিয়েছি থিয়েটারের, কখনো কস্টিউম নিয়ে কথা বলেছি, কখনো শুধুমাত্র টিম বিল্ড করা নিয়ে কাজ করেছি। যখন যেখানে গেছি থিয়েটারের জন্যই তো গেছি, তো সেই স্থানীয় দলগুলোর সাথে আমার আড্ডা হতো, সময় কাটতো, তো ওইভাবে ওদের সাথেও কাজ করা হতো। আমার যদি বলেন যে মঞ্চের সবচেয়ে ভালো লাগার জায়গাটা কোনটা, কোন জায়গাটাতে আমি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ্য বোধ করি, অভিনয় নাকি ডিজাইন করা বা এক ডিরেকশন দেওয়া, তবে আমার কাছে যদি বলেন তা আমি বলবো যে ডিরেকশনটা আমি সবচেয়ে বেশি এনজয় করি অ্যাক্টিং করার চেয়েও। কারণ যখন আর কি একটা চিন্তা করি, চিন্তাটাকে যখন আমি আর কি সামনে দেখতে পাই, এবং ম্যাক্সিমাম দেখা যায় যে যখন একটা থিয়েটারের কাজ করছি আমরা, ওইখানে অনেকগুলো জিনিস নিয়ে আমরা কাজ করি, একটা ডিরেক্টরকে কাজ করতে হয়, সেটার সাউন্ড ডিজাইন কি হবে, সেটার ব্যাকগ্রাউন্ড কি হবে, কস্টিউম কি হবে, এবং সবগুলোকে একটা মালায় গেঁথে তারপর দর্শকদের সামনে নিয়ে আসতে হয়। এই এই যে একটা এক্সপিরিয়েন্স, এটাকে আমি সবচেয়ে বেশি এনজয় করি অ্যাক্টিং করার চেয়েও। কারণ অ্যাক্টিংও এই ব্যাপারটাই আছে,
কিন্তু এটার চেয়েও আমার কাছে মনে হয় যে অনেক বেশি ইনভলভমেন্ট বা অনেক বেশি মানুষকে নিয়ে কাজ করার সুযোগ থাকে ডিরেক্টরের, তো আমি ডিরেকশনটাকে বেশি ইন্টারেস্টিং লাগে। আর এই পর্যন্ত যদি বলেন ডিরেকশনের ব্যাপারটা, আমি ঢাকার মঞ্চে আমার শুধু একটা নাটকেই এখন পর্যন্ত ডিরেকশন করে আর কি মঞ্চায়িত হয়েছে, সেটা হচ্ছে কালকুটে নীল দহন। এই নাটকটায় অভিনয় করেছিল অংশ আর কি এই আমাদের কি বলে আইন সালিশ কেন্দ্রেরই একটা সময়, ওই সময়টাতে আমাদের ছিল যে ওদের একটা মঞ্চ নাটক করার বিষয় ছিল, তো সেই জায়গাটা থেকে কালকুটে নীল দহন যে নাটকটা হচ্ছে একটা আর কি কোলাজ। এই নাটকটার বিষয়টা ছিল স্বাধীনতা পরবর্তী সময় থেকে মৌলবাদী সংগঠনগুলোর উত্থান এবং সেই পরবর্তীতে তাদের দ্বারা আমাদের যে রাজনৈতিক পটভূমি বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে এবং রাষ্ট্রনায়কের পরিবর্তনের ফলে সাধারণ মানুষ যে দিন দিন একটা শোষণের জায়গাতে চলে গেছে, এরকম একটা বিস্তৃত প্রেক্ষাপট ছিল। তো সেটা আমরা ঢাকার মঞ্চে করেছি, শিল্পকলাতে দুইটা প্রদর্শনী ছিল, তো ওইটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর ইচ্ছা আছে ডিরেকশন নিয়ে কাজ করার ভবিষ্যতে। আমি অন্য প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আপনার দুটা কাজ, আপনি যে কটা নাটকের নাম বলেছেন যে আপনার কস্টিউমের কাজ করেছেন, সেগুলোর মধ্যে আমার অলমোস্ট সবগুলোই দেখা আছে জালিয়ানওয়ালা বাগবাদে। আপনার বাউথনামা আর মানগুলা এই দুটার কস্টিউম ডিজাইন খুবই ভালো হয়েছে, আমি এটা বলবো যে খুবই ক্রিয়েটিভ কাজ হয়েছে এবং চমৎকার টাইম। ওগুলো তো দুটোই গল্প আমি যতটুকু মনে পড়ছে অনেক আগে দেখা, পিরিয়ডের একটা ব্যাপার ছিল, টাইম পিরিয়ডকে ধরা, এত চমৎকার ভাবে আপনি ন্যাচারাল করেছেন, কোথাও অতিরঞ্জিত মনে হয়নি। আমার দুটা কাজই দেখার অভিজ্ঞতা থেকে বলছি খুবই ভালো ছিল। আপনি কি ডাকঘরের কস্টিউমের কাজ করেছিলেন, ডাকঘর শামীম সাগর নির্দেশিত? না, বা ওটার মধ্যে ডাকঘরে আপনারা? না, ডাকঘরটা করা হয়নি, মৃত্তিকা কুমারী করা হয়েছে ওদের। মৃত্তিকা কুমারী, মৃত্তিকা কুমারী, হ্যাঁ। আমি তখন ওটা করে ওটা করা হয়েছে, আপনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, হয়তো আপনার এখন মনে পড়বে না, অনেক আগের কথা। হ্যাঁ, আমি ওটা লাগছে, আমি ওটার কোঅর্ডিনেটর ছিলাম তখন, এইজন্য মুকুল ভাই অনেক কিছু জানি, এখনো ছোটই আছি, এখনো ছোটই আছি। এবার তাহলে আপনার একটু ইয়ের খোঁজ নিব, একটু মিডিয়ার দিকের ভিজুয়াল মিডিয়ার খোঁজ খবর নিব। আপনার ভিজুয়াল মিডিয়ার শুরুটা, একদম শুরুটা কার হাত ধরে হয়েছিল, কিভাবে হয়েছিল? ভিজুয়াল মিডিয়ার শুরুটা কার হাত দিয়ে ধরে হয়েছিল, প্রথম যদি বলি তাহলে বলবো যে প্রথম নাটক অভিনয় করা হচ্ছে আমাদের রূপকথা, আগামী রূপকথা, এটা হচ্ছে ক্ষমহারণের বাংলাদেশ বিটিভির জন্য, বাংলাদেশ টেলিভিশনের জন্য একটা নাটক ছিল, এবং তখন হচ্ছে আমি ওই তো ইন্টারমিডিয়েটে মাত্র পড়ে থিয়েটার সেন্টারে ঢুকেছি, সাচ্চু ভাইরা আছেন, তো একদিন ক্ষমহারণ এসে বললেন যে আমার কিছু ছেলে মেয়ে লাগবে, আমরা একটা আগামী দিনের রূপকথা বলে একটা নাটক করছি, যেখানে হচ্ছে ভবিষ্যতের বিভিন্ন মানুষকে নিয়ে মজা করে একটা নাটক। তো আমাদের গ্রুপের অনেক ছেলেমেয়েরা আমরা ওখানে কাজ করলাম, তো সেই কাজের ছিল, এটা ছিল আমার প্রথম ভিজুয়াল মিডিয়াতে প্রথম অ্যাক্টিং। তারপর হচ্ছে ইউনিভার্সিটিতে যখন পড়ি তখন বিটিভির আরেকটা নাটক ছিল, সেটা বামানোর ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, এটা ফরিদ স্যারের, ফরিদ আহমেদ স্যারের ছিল, তো ওইখানে অভিনয় করেছিলাম, তো এই টুকটাক অভিনয়। তারপর ডিরেকশনের যখন ব্যাপারটা আসলো, আর মজার একটা ব্যাপার হচ্ছে যে আমার অ্যাক্টিং করার প্ল্যান ছিল অনেক দিন ধরে, যে আমরা অ্যাক্টিং করব অ্যাক্টিং করব এরকম ব্যাপার, কিন্তু একবার আমাকে যাই হোক ডিরেক্টরের নামও না বলি, আমাকে ঠিক করলেন যে তার একটা ক্যারেক্টার করতে, তো ক্যারেক্টারের নাম ছিল বসন্ত। আমি খুবই এক্সাইটেড, কারণ খুবই অদ্ভুত একটা ক্যারেক্টার, খুব সুন্দর একটা ক্যারেক্টার, প্রেম টেম সব আছে আর কি, ওই বয়সে বোঝেন আপনি, খুবই খুশি আমি। তো জাস্ট
শুটিং এর এক সপ্তাহ আগে আমার পক্স হলো বসন্ত, এবং সেটা ফেব্রুয়ারি মাস ছিল, বসন্তকাল ছিল। তো বসন্তকালে বসন্ত হলো, ক্যারেক্টারের নামও ছিল বসন্ত। তো সেই যে বসন্ত আমাকে আমার জীবনের বসন্ত কেড়ে নিল, তারপর অনেক ছুঁয়ে গেল, হ্যাঁ ঠিক ঠিক, আমাকে বসন্ত ছুঁয়ে গেল। আর তাতেই আমি মোটামুটি অনেক দিন ধরে সেই বসন্ত আমাকে ধরে রাখলো। এর পরবর্তীতে নাটকের অভিনয় ব্যাপারটা আসলে আমি খুব সিরিয়াসলি কখনো ভাবি না যে আমি মিডিয়ার জন্য অ্যাক্টিং করবো। অ্যাক্টিং জিনিসটা যে আসলে আমার কাছে খুব প্রেশাস, আমার কাছে খুব দামি একটা জিনিস। আমি যখন থিয়েটার করেছি বা থিয়েটার করি, যখন অভিনয় যখন রেডি হই, নিজেকে প্রস্তুত করি, তখন আমার কাছে এটা আসলে প্রেয়ারের মতো। আমি প্রতিদিন যারা আর কি প্রতিদিন অভিনয় করে তাদেরকে আমি শ্রদ্ধা রেখে বলছি যে আমার জন্য মনে হয়েছে এটা আমার জন্য না, যে আমি প্রতিদিন ব্যাগ গুছিয়ে অ্যাক্টিং করার জন্য বের হব। এইটা আমার কাছে মনে হয়েছে আর কি, এখনো পর্যন্ত আমি আমার মাইন্ডসেটে এটা আসে না যে এই কাজটা আমি এটা এভাবে করব। আমি করব প্রতিদিন, যেটা করব সেটা হচ্ছে কখনো কখনো কাজটা নিয়ে আমার বিরক্ত লাগবে, কখনো কখনো আমার অসহ্য লাগবে, কখনো কখনো আমার ইচ্ছা করছে না তাও করতে হবে। প্রতিদিন করা যায় সেটা, যেমন রান্না, প্রতিদিন আমার রান্না করতে ভালো লাগে না কিন্তু করি, করতেই হয়, করতে বাধ্য। কিন্তু এই যে আমি অ্যাক্টিং করতে বাধ্য, এই ব্যাপারটা আমার আমি নিতে পারি না। তো যে কারণে আমার আর মিডিয়াতে অ্যাক্টিং এর ব্যাপারে ওইভাবে হয়নি। তো কাকুলি যখন বলল, শাহনেওয়াজ কাকুলি তার উত্তরের সুরে অ্যাক্টিং করার কথা বলল যখন 2010 সালে, আমি খুবই অবাক হলাম। এবং তখন আমি আসলে গ্রুপ থেকেও ছুটি নিয়েছি যে আমি আসলে বাচ্চা টাচ্চা নেওয়ার জন্য ভাবছি, আমি এখন একটু কয়েকদিন থিয়েটার কম করব। তো তখন কাকুলি এই কথাটা বললো যে আমার সাথে একটু কাজ করবেন, এক মাস আমরা বেশি না 12-13 দিন লাগবে। তো আমি ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, তোমার কি মনে হয় এটা ঠিক আছে, আপনার কি মনে হয় এটা ঠিক আছে, আমি এখন আপনি করি বলি ওকে। তো বলে না না আপনি ঠিক আছেন, আমার জন্য ঠিক আছেন, আপনি কোনো সমস্যা নেই। আমি তো ভাষা কি করবো, আমি তো উত্তরবঙ্গের ভাষা জানি না, বলে সেটাও আমরা শিখাই নেব, কোনো সমস্যা নেই। তো অনেক ভরসা টরসা দিল, আমারও মনে হলো যে আচ্ছা ঠিক আছে করি, দেখি কি হয়। তো করা হলো। তো করার সময় এটাও একটা বড় একটা এক্সপিরিয়েন্স। কাকুলি অনেক ভালো একজন ডিরেক্টর, এবং কি বলবো যে খুব সহযোগিতাপূর্ণ মানুষ, ওর ফুল টিম ছিল অনেক। তো এই অ্যাক্টিংটা করার পরে দেখা গেল যে আমি অনেকগুলো পরপর এক মিডিয়াতে অনেক কিছু করলাম, তারপর কিছু অ্যাডে কাজ করলাম। কিন্তু আপনি যদি বলেন যে মিডিয়া আমি কার হাত ধরে, কারো হাত ধরা হয় নাই সেভাবে, কিন্তু আমার ডিরেকশনের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে দেশ টিভিতে তরুণদের একটা প্রকল্প ছিল, এটা হচ্ছে 2011 সালের কথা বলছি, তরুণ প্রকল্প ছিল একটা, মনে আছে কি আপনাদের? যেখানে অনেক ইয়াং ছেলেমেয়েরা, যদি আমি তখন ইয়াং মনে হয় না ছিলাম, তো আর কি আমার সাথে যারা ছিল সবাই অনেক ছোট ছোট ছিল। তো সেই কারণে বলছি যে ওই সময়টাতে দেখা গেছে যে একটা ডিরেকশনের ব্যাপার আসলো। পারভেজ ভাইকে আমরা একটা স্ক্রিপ্ট দিলাম, রুহুল আমানের রকেট মেল ছিল আমার নাটকের নাম, এবং এটা আমার বলবো যে আমার অনেক ভালোবাসার একটা কাজ, অনেক ভালোবাসার একটা কাজ। এবং অনেক কষ্ট, আমরা মুবিনার আমি অনেক দিন রাত জেগে জেগে আমরা স্ক্রিপ্টটাকে রেডি করলাম, তারপর পারভেজ ভাইয়ের সাথে বসলাম, ওনারা বললো যে ঠিক আছে অসুবিধা নাই, শুটিং করলাম আমরা সিরাজগঞ্জে, সেই সিরাজগঞ্জ চরের উপরে, চরের ভেতরে গিয়ে। তো সবকিছু মিলে একটা খুবই অন্যরকম এক্সপিরিয়েন্স। তো মিডিয়াতে আমি সবসময় যেটা সব বলবো, আমি যে ডিরেকশনটা আমি সবসময় এনজয় করি বেশি অ্যাক্টিং এর চেয়ে, তো এই ডিরেকশনের কাজটা আমার খুব আর কি খুব ভালোবাসা এবং খুব প্রেমের কাজ ছিল। আর ডাকঘর, এরপরে তো আমার ডাকঘর যে সিনেমাটার জন্য আমি অনুদানের জন্য যখন দিলাম, সেটাও একটা কাহিনী যে কখনো আমি চিন্তা করিনি যে আমি একটা ফিল্ম বানিয়ে ফেলতে পারবো। সবসময় কল্পনা করতাম যে আমি একটা ফিল্ম বানাচ্ছি, কিন্তু বানানোর যে একটা সুযোগ আসবে এভাবে সেটা আমার অত ভাবনা ছিল না। তো সেটাও একটা খুব ক্যাজুয়ালি একটা জমা দিলাম, একটা প্রপোজাল। সরকারি বোঝা নিত যে অনেক অনেক কাগজ জমা দিতে হয়, 10টা সেট বানাতে হয়, সেই সেট আবার টাইমলি জমা দিতে হয়। তো আমার মনে আছে যখন আমরা কাজ একদম লাস্টের দিন জমা দিয়েছিলাম, এবং আমি আর আমার ভাই ছিলাম,
আমার মামাতো ভাই টনি, ও ওর বাইক ছিল, ওকে আমি ফোন দিলাম যে তুই বাইক নিয়ে আয়, কারণ আমি বাইক ছাড়া এটা জ্যামের জন্য আমি ম্যানেজ করতে পারবো না। তারপর আমরা তিনটার সময় মনে হয় বের হলাম, তারপর ফটোকপি করা, ওইটাকে সাইজ করা, জমা যখন দিতে গেলাম তখন চারটা সোয়া চারটা বেজে গেছে আর কি, চারটা ছিল লাস্ট টাইম, তখন সোয়া চারটার সময় জাস্ট ওই একটা ছোট্ট গেট ছিল ওইটার ভেতরে ভাইয়া এটা একটু রাখেন, কাপা টাইম তো শেষ, আপনি টাইম শেষ কিন্তু আপনার হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাইম শেষ আমি জানি, আপনি এটা রাখেন, যদি এটা দিতে মনে চায় তাহলে দিয়েন, নাহলে দরকার নেই আর কি, যেখানে রাখছেন এই জিনিসগুলা সেইখানে একটু রেখে দেন, আর কিছু দরকার নেই। অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করে তাকে দিলাম যে একটু দেন রাখেন এটা। পরবর্তীতে যখন আমরা ডাকঘরের কাজটা পেলাম তখন এই তিনটার কথা খুব মনে হয়েছে, কিভাবে ওই সময়টাতে প্রপোজালটা জমা দেওয়া হয়েছিল এবং লাস্ট মোমেন্টে রিকোয়েস্ট করে। যাই হোক, এটা সেটা বড় ডাকঘর একটা আমার লাইফের একটা অন্য এক্সপিরিয়েন্স, অনেক লম্বা গল্প। আপাপের ওই ইয়েটা একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে উত্তরের সুরের কয়েকটা বিষয় একটু জানতে চাই, যেটার জন্য আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। যতটুকু জানি উৎপল আপনার চেয়ে বয়সে অনেক ছোট, সে আমার বন্ধু মানুষ উৎপল সর্বজ্ঞ, যে আপনার হাজবেন্ড আর কার, আপনি হয়তো নামও ভুলে গেছেন। উৎপল সর্বজ্ঞ, হ্যাঁ হ্যাঁ, ভুলার কোনো কারণ নাই, ওকে কথা হয়। হ্যাঁ, এত চমৎকার কেমিস্ট্রি লেগেছে, এত চমৎকার লেগেছে, আমার একবারও মনে হয়নি যে আপনারা অ্যাক্টিং করছেন, এত চমৎকার লাগছিল আপনাদের কেমিস্ট্রিটা, আমি খুব চমৎকারভাবে উপভোগ করেছি সিনেমাটা। এইটা নিয়ে আপনার কোনো মানে অভিজ্ঞতা মনে পড়ে কি না, এই সিনেমাটার কোনো একটা ঘটনা যেটা দর্শকের সাথে একটু শেয়ার করতে মন চাইল? গল্প তো এখানে অনেক, যেমন উত্তরবঙ্গের এরকম নদী বা এরকম চরের মধ্য দিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার, আমি বলবো যে আর আগেও ছিল না, এরপরও আমার করতে হয়নি। প্রথম যে শটটা আছে ফিল্মের, যে কাপ গোসল করার পরে যে শাড়ি শুকানোর, যেটা খুবই ক্লাসিক একটা শট, কাকুলি খুব বলছিল যে আপা এটা কিন্তু একটা ক্লাসিক শট হবে, এটা কিন্তু আমার পোস্টার শট, বুঝেন এটা তো, এবং শটটা সে আসলে খুব সুন্দর করে নিয়েছে। ওই শটটা দেওয়ার সময় আমার আমার নিজেরও খুব এক্সাইটেড লাগছিল যে তাই তো ফার্স্ট রিভিলিং যেটা শটটা ছিল। তো ওইখানে পানিতে এরকম, আমার চুল তো অনেক বড়, তো ভাবছিলাম যে কি করব পানিতে, এই পানির মধ্যে চুল ভিজাবো আর কি, এইগুলো একটু ভাবছিলাম, যেহেতু আমি শহরের মানুষের কিছু ঝামেলা আছে না ওরকম আর কি, যে কাদার মধ্যে কি পানি পানিতে চুল ভিজালে চুল ঠিক ঠিক থাকবে, তো এটা সেটা আমাকে তো কিছু সুযোগই দেয় নাই, কাকুলি জাস্ট এরকম করে ধাক্কা দিল একটা, পড়েন আপনি পড়ে যান, চুল ভিজাইতে হবে আপা, আসি তাই না, আচ্ছা ঠিক আছে, গোসল আপনার কাপড় ভেজা থাকবে, আপনি কি বলেন, আপনি এক ভেজা কাপড় কি করতেছেন, তো আমাকে ওরকম করে ভিজা নিয়ে আসা হলো নদী থেকে, তারপর ওই শটটা দিলাম। আর ওই নাট আর কি, এই সিনেমাটা করতে গিয়ে মজার ব্যাপারে এই আম্বিয়া ক্যারেক্টারটাকে কি কি করতে হয়, মুড়ি ভাজতে হয়েছে, মাছ কাটতে হয়েছে, কচু কাটতে হয়েছে, তারপর থালা বাসন মাজাতো, ধরলাম খুব সাধারণ কাজ, তার সবচেয়ে বড় কথা হচ্ছে তুষ তুষ দেয় না, যে ধানের যে ক্ষেত ইয়ের মধ্যে ধান সেদ্ধ করার ওইখানে যে চাতালের কাজ, চাতালের কাজ তো কখনো করার অভিজ্ঞতা হয় নাই, কখনো দেখিও আর কি, অনেক দূর থেকে দেখছি যে চাতালে লোকজন কাজ করে, গরমের মধ্যে ভীষণ গরম, মুখ টুক সব পুড়ে যাওয়ার মতো অবস্থা, বিকেলে ঘামতে ঘামতে অবস্থা কাহিল, সেখানে ওই শটটা যখন দিচ্ছি আর কি, আমার কাছে মনে হচ্ছে যে অভিনয় জীবনে, এবং আরেকটা জায়গা ছিল হচ্ছে বালিয়াড়ি ছিল সেদিন, প্রচন্ড বালি ঝড়, প্রচন্ড সে বালি ঝড়ের মধ্যে শটটা ওরকমই আছে, যে শুকনো কাগজ টাগজ শুকনো কিছু ডালপালা এগুলো নিয়ে আর আর কি ই করে আসছে, মেয়ের জন্য কিছু খাবার টাবার নিয়ে আসছে আর কি, চালটা নিয়ে আসছে, সে ওই চাতালের কাজ করে কিছু শুকনা খাবার আর চালটা নিয়ে সে মেয়েকে দেখতে আসতেছে, ওরকম বালির মধ্যে হাঁটা যায় না, চোখের মধ্যে সব জায়গায় ধুলা ঢুকছে, বালি ঢুকছে আর কি। এই আমি বলবো যে
এই সিনেমাটা কাকলি খুবই লাকি ছিল ওই সময়টাতে, যে প্রকৃতিকে ও যেভাবে চেয়েছে আর কি, উত্তরবঙ্গকে যেভাবে আমরা দেখি বা দেখা দরকার ছিল, ওর পুরো ফিল্মটাতে উত্তরবঙ্গ সেভাবে এসছে এবং অসাধারণ। এটা বলবো যে সিনেমাটোগ্রাফির এই জায়গাটা আর কি মাইন্ড ব্লোয়িং, আর কি অনেক সিনেমাতে আমরা এভাবে দেখি না ওই সময়টাতে ওই মানুষগুলোকে যেভাবে এনেছে। আমার লাস্ট শটের আর কি অভিজ্ঞতার কথা বলছেন, তো একটা অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে লাস্ট শটে আমাদের নাচের একটা অভিনয় আছে, যে মাছ খাওয়ার পরে যে একটা নাচ আছে, ইলিশ মাছ খেয়ে কল্পনা করে যে সবাই মিলে খুব মজা করে আমরা নাচছি, তো ওই কল্পনার সময় আমার হলো ডায়রিয়া, জুস খেয়েছিলাম কোনো একটা আর কি ব্রেক টাইমে, ভয়াবহ অবস্থা ধরুন আর কি, ডায়রিয়া এবং বমি দুইটা একসাথে হচ্ছে, খুবই খারাপ অবস্থা। এর মধ্যে আমি স্যালাইন নিচ্ছি আর ওরকম জাস্ট শুয়ে থাকছি আর কি, আধা শোয়ার মতো থাকছি, তো আমাদের কাকুলি বললেন যে কি অবস্থা, পা শটটা তো নিতে হবে, এটা তো আমাদের একদম, ওটা আমাদের শুটিং এর লাস্ট লাস্ট আমরা করেছিলাম, যে নাচের দৃশ্যটা তো রাখতে হবে এবং আপনাকে অনেক উৎফুল্ল থাকতে হবে এখানে, আমার চোখ 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 তখন বসে টসে একদম অবস্থা কাহিনী, তো থিয়েটারের আমাদের কাজ করলো তখন আর কি, থিয়েটার ইন্সপিরেশন, তখন নিজেকে সেলফ মোটিভেটেড করলাম যে না আমাকে এখন আসলে অনেক আমার অনেক বেশি এনার্জি, এই এনার্জি দিয়ে আমাকে এটা শেষ করতে হবে, এবং করেছিলাম খুব ভালো করে, করার পরে আবার পড়ে গেছিলাম আর কি, শটটাও শেষ তারপর পড়ে গেলাম, কিন্তু ওই সময়টাতে আমার পরবর্তীতে আমি ভালো ভালো করে দেখছিলাম যখন এডিটিং প্যানেলে, যে আমাকে একটু ক্লান্ত লাগে কিনা বা আমার এনার্জি কম লাগে কিনা, দেখলাম যে না লাগছে না, তাহলে ঠিক আছে, এতদিন থিয়েটার করার একটা রেজাল্ট পাওয়া গেল। না আপনি আপনি পুরস্কারটা একদম ডিজার্ভ করেন, এবং আসলে আপনি এত চমৎকার অ্যাক্টিং করেছিলেন, এই পুরস্কারটা আসলে একদম ওই বছর আপনাকে না দিলে আমি বলবো যে এটা ইনজাস্টিস হতো। আর আরেকটা আপনার সাথে সুর মিলে আমি আরেকটা কথা বলবো, আপনি বলার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে যে এটা আসলে উত্তরবঙ্গের একটা খুব ভালো ডকুমেন্টেশন আমি বলবো, এত চমৎকার উত্তরের সুর সিনেমাটা যারা দেখেনি এখন, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা এখনো দেখেননি তারা কষ্ট করে হলো দেখে নিন, কারণ এটা চমৎকার একটা সিনেমা। জীবনে কষ্ট দুঃখ থাকবেই আপা, সবসময় কি মানুষ কেলায় নাকি হাসে নাকি? অনেকে বলেছে যে এত দুঃখ ভাল লাগে না, এত দুঃখ কেন, একটু কিছুক্ষণ দেখার পরে বলে যে এত দুঃখ, মানুষের গায়ে গায়ে কাপড় নাই, পেটে ভাত নাই, গান গাইতে পারছে না, বাচ্চাকে স্কুলে দিতে পারছে না, এত এত কষ্ট কেন, আবার মরেও যাচ্ছে বাচ্চা কেন। দ্যাট ইজ রিয়েল বাংলাদেশ, দ্যাট ইজ রিয়েল বাংলাদেশ, ওটাই আসল। আমরা তো সহজে টপে থাকি, আমরা আসলে আপা বুঝি না যে আসল মানে আমাদের সিংহভাগ মানুষ কোন দারিদ্র সীমার নিচে আছে, কোন জায়গায় আছে, কোন স্তরে আছে, আমরা তো একটা মানে চাকচিক্যের খোলসে ডুবে আছি, এই জন্য আমরা আসলে বুঝতে পারি না ওইটা, ওটা রিয়েল বাংলাদেশ, ওটাই রিয়েল বাংলাদেশ। না আপনার সাথে কথা বলতে বলতে যেমন বলছিলেন তো স্মৃতিচারণ, আসলে ওই সময়টাতে যখন আর অ্যাক্টিংটা করতে গিয়েও তখন বুঝতে পারলাম যে কি আর মাটির সাথে কাজ করার অভিজ্ঞতাটাই অন্যরকম হয়। আর আমি দেখবেন যে যতজনই এরকম খুব র অ্যাক্টিং করছে তখন আসলে নেচারের সাথে যে কানেকটিভিটিটা হয় অ্যাক্টরের, যেটা হয় তোমার এই চার দেয়ালের এই পাকা বাড়ির ভেতরে ওইভাবে ওই আর কি, আমি কি বলবো এটাকে, একটা প্লাস্টিক সভ্যতা আমাদের এই আমাদের এই শহরের, প্লাস্টিক শহরের মধ্যে অনেক অনুভূতিগুলোই না আর কি হারিয়ে যায়, অনেক বিশুদ্ধতা আমরা নষ্ট করে ফেলি, যেটা কিনা যখন আমরা প্রকৃতির কাছে যাই কোনো একটা কথা নিয়ে, গল্প নিয়ে, স্বপ্ন নিয়ে, ছবি নিয়ে, ওইটার যে মর্মস্পর্শী ব্যাপারটা হয় সেটা আরো অনেক কিছুতেই হয় না। আসলে আসলে একদম তাই, একদম তাই, একদম তাই। আপা এবার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার কাছে কল করবার আছে, আপনি দীর্ঘদিন ধরে থিয়েটারে কাজ করেছেন, মিডিয়াতে আপনি অলরেডি সবচেয়ে দামি যে পুরস্কারটা সেটা আপনার ঘরে ঢুকে গেছে, সো আপনি এটা খুব ভালো উত্তর দিতে পারবেন, সেটা হচ্ছে যে অভিনেতার প্রস্তুতিতে কি কি বিষয় মাথায় থাকা উচিত
মানে ক্যারেক্টার প্রিপারেশনে কি কি বিষয় রাখলে পরে ক্যারেক্টারটা ভালো মতো ফুটে ওঠে? এটার তো আসলে অনেক মেথড আছে, আমরা তো মেথড অ্যাক্টিং করে পড়াশোনা করে এটার একটা ব্যাপার আমরা জেনেছি। আর অ্যাজ আ অ্যাক্টর হিসেবে যদি বলেন, পড়াশোনা করে যতটুকু জানা না যায় অভিজ্ঞতা দিয়ে তার চেয়ে বেশি জানতে হয়। যেমন যে কোনো একটা চরিত্র যখন আমি করছি তখন প্রথমে আমাকে বিশ্বাস করতে হবে আমি সেই চরিত্রটা হয়ে গেছি। এই বিশ্বাসের জায়গাটা মেক বিলিভ, আমরা মেক বিলিভ বা ম্যাজিক ইফ এই সমস্ত শব্দগুলো হয়তো আমরা বলি, কিন্তু উপলব্ধি করতে হবে আসলে একজন অ্যাক্টরকে নিজে থেকে। ধরেন এখন আপনার সাথে আমার সংলাপ হবে রাগের, আপনার উপর আমি ভীষণ বিরক্ত হয়েছি, আমাকে এখন রেগে যেতে হবে। কিন্তু আমি যদি এই রাগের কনসিকোয়েন্সেসগুলো চিন্তা করি যে কেন আমি রাগছি, এটার একটা সাবটেক্সট আছে, রেগে আমি কী ধরনের রাগছি আর কি, আমি যে মানুষ যে ক্যারেক্টারটা আমি প্লে করছি সেই ক্যারেক্টারটা কী ধরনের রাগ করবে, সে কি একদম ছিন্নমূল মানুষের মতো রাগ করবে, নাকি উচ্চবিত্তের মতো রাগ করবে, নাকি খুব সফিস্টিকেটেড ওয়েতে রাগ করবে, কি অবস্থায় তার ক্যারেক্টারটা কোনটা ডিমান্ড করছে এটাকে একটা জায়গা আনতে হবে। তার সাথে বিশ্বাস বলতে হবে আর কি, ভাবতে হবে যে যে ধরনের মোমেন্টটা তৈরি হচ্ছে এই রাগের যে সিকোয়েন্সটা এখন আপনার সাথে আমার, এই রাগের সিকোয়েন্সের মধ্যে আমরা এই এটার ফলে আমি কি পাচ্ছি আসলে, এটা রেজাল্ট কি, এটা এক জায়গা থেকে উদ্ভূত হয়েছে কোনো একটা কারণে, এবং এটা নাটকের কোন গুরুত্বপূর্ণ অংশটা প্লে করছে। যখন এভাবে আমি ভাবছি তখন কিন্তু আমি কেন রাখবো, কিভাবে রাখবো, কতটুকু রাখবো, কি কি বলবো রেগে, এবং রাগার পরে আমার নিজের এক্সপ্রেশনগুলো কি হবে, তাকে আমি কি কি বলাবো, তার মুখ দিয়ে কি কি আসবে এই রাগের ফলে, আমার রাগের কথা শুনে তার কি কি বলার আসবে, এগুলো সবগুলোই একটা জায়গাতে তখন চলে আসবে যখন আমি সবগুলোর যুক্তি জানি এবং প্রত্যেকটা ক্ষেত্র জানি। তো আমি বলবো যে একজন অভিনেতা যখন যে কোনো একটা চরিত্রে বা যে কোনো একটা মোমেন্ট, সে প্রথমে আগে একটা মুহূর্তকে ধরুক। একটা মুহূর্ত হচ্ছে কি, এখানে একটা বীজ, একটা গাছের মতো, মুহূর্তটাকে যখন সে ধরতে পারবে, যে মুহূর্তটা একটা বিশ্বাসের মুহূর্ত, যে মুহূর্তটাকে নিজের উপর বিশ্বাস এবং এই সমস্ত কিছুর উপর বিশ্বাস, যে কেন রাখছি, কি রাখছি, সব কিছুর উপর আমার বিশ্বাস করছে, আমি আস্থা রাখছি, এবং এইখান থেকে তাকে শুরু করতে হবে মালাটা গাঁথা অথবা একটা গাছের বৃদ্ধি এটাকে ভাবতে হবে। তো আমি বলবো যে প্রথমেই হচ্ছে বিশ্বাস জিনিসটা আমরা খুব হালকা হবে না, আচ্ছা বিশ্বাস তো করি, হ্যাঁ বিশ্বাস তো হচ্ছেই, আরে বিশ্বাস আবার করার কি আছে, হ্যাঁ আমি তো অ্যাক্টর। কিন্তু আমরা যখন প্রকৃতভাবে বিশ্বাস করতে পারি তখনই শুধুমাত্র, আমি যখন বিশ্বাস করতে পারি তখন আমার দর্শক বিশ্বাস করতে পারে যে হ্যাঁ আমি আসলে এই জার্নির ভেতর দিয়ে যাচ্ছি, আমি আসলে অমুক, আমার নাম অমুক, আমার পয়সা অমুক, আমার এটা অমুক। তখন আর মানুষ চিন্তা করে না যে তার ব্যাকগ্রাউন্ড কি ছিল আসলে, সে কে, বলে না যে অভিনেতা তার চরিত্র হয়ে যায়, চরিত্রের মতো হয়ে যায়। তো এই মতো হয়ে যাওয়াটার জন্য আসলে বিশ্বাস, আমি বলবো একটাই শব্দ আর কোনো কিছু বলবো না, একটাই শুধু মাথায় রাখতে হবে আমাদের, বিশ্বাস, বিশ্বাস এবং বিশ্বাস, বিশ্বাসটা রাখলেই হবে। এখনো বলবো প্রত্যেক সবসময় বলি যে এটা বোধ হয় ঝড়ে বক মরে যাওয়া কিনা, কারণ আমার মতো একটা মানুষ আমি কখনো অ্যাক্টিং করি নাই, আমি একটুখানি অ্যাক্টিং করলাম আর আমাকে পুরস্কার দিয়ে দেওয়া হলো, এইটা তো আসলে কি হলো। তবে আমি বলবো যে এই পুরস্কারটা পাওয়া, আমার পুরস্কারটা পাওয়া একটা ঘটনা যেটা কিনা মঞ্চে যারা কাজ করছেন তাদের জন্য একটা ইন্সপিরেশন, আমি সেটাই বলতে চাই যে যারা মঞ্চে কাজ করছেন তাদের জন্য আসলে আমার এই পুরস্কারটা আমি সবসময় উৎসর্গ করি তাদেরকে, যারা কিনা দীর্ঘদিন ধরে মঞ্চে কাজ করছেন, স্বীকৃতির চিন্তা না করে, প্রাপ্তির চিন্তা না করে, নিজের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছেন, আমার পুরস্কারটা আসলে তাদেরকে আমি সবসময় উৎসর্গ করি, এবং তাদের, তারা হচ্ছে মূল নায়ক, মূল চরিত্র এখানে। আমার মতো চুনুপুটি অ্যাক্টরদের হঠাৎ করে বনে যাওয়াটার মধ্যে কিছু নাই আসলে, কিন্তু যারা দীর্ঘদিন ধরে কিছু না পেয়েও ক্রমাগত সময়টা দিয়ে যাচ্ছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন,
শ্রম দিয়ে যাচ্ছেন, অর্থ দিয়ে যাচ্ছেন, তাদেরকে আসলে আমি মন থেকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। এবং আমি মঞ্চের আরো উত্তর উত্তর আমার খুব ইচ্ছা ছিল যে প্রফেশনাল থিয়েটার হবে বাংলাদেশে। যখন আমরা থিয়েটার পড়তাম, একমাত্র সিএটি তখন ছিল বাংলাদেশে যারা কিনা একটু প্রফেশনাল থিয়েটার চর্চা করতো, তা আমার কাছে খুব মনে হতো যে আমি একটা এরকম সংগঠনে কাজ করব যেখানে ঘুম থেকে উঠে আমি থিয়েটার করব, আবার থিয়েটার করতে করতে ঘুমাবো। তো সেই স্বপ্নটা পূরণ হয় নাই। আইন সালিশ কেন্দ্রে থাকার সময় একটু পূরণ হয়েছে, কারণ তখন আমি থিয়েটার নিয়ে কাজ করতাম, কিন্তু পরবর্তীতে আবার বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় চলে গেছি। এখনও আমি থিয়েটার নিয়ে কাজ করি, আমি এখন হচ্ছি অ্যাকশন এইডে রোহিঙ্গা শিশুদেরকে নিয়ে থিয়েটারে নিয়ে কাজ করছি। এখানে শহরেও আমরা কিছু বাচ্চাদের শিশুদেরকে নিয়ে এমনিতেই স্বপ্রণোদিত হয়ে আর কি নিজে আমরা কাজ করছি কিছু বাচ্চাদেরকে নিয়ে, সেখানেও থিয়েটার আছে। তো থিয়েটার আছে, থিয়েটার থাকবে, এটাই হচ্ছে আমার। যদি বলেন যে আপনি কতটুকু সফল মনে করেন নিজেকে, আমি বলবো যে আমি 100% সফল একটা মানুষ। যে কারণে যে আমি থিয়েটারকে নিয়ে ভালোবেসেছি, থিয়েটার নিয়ে কাজ করেছি, এবং থিয়েটার ছাড়া আমাকে অন্য কিছু করে ইনকাম করে খেতে হয়নি আর কি। রুটি রুজি আমার যা আসছে থিয়েটার করেই আসছে। সো আমি 100% সুখী একটা এবং পরিপূর্ণ মানুষ। এই কারণে আমি বলি নিজেকে যে আমি আমার ভালোবাসার কাজটা করি, জীবনযাপন করতে পারছি, যেটা হয়তো অনেকেই অনেক কষ্ট করে হলেও পায় না আর কি। তো আমি সেই কারণে বলবো যে ঈশ্বরের দয়া বা সৃষ্টিকর্তার দয়া আছে এই কারণে। একটা প্রশ্ন আমি একটু পরে করতাম, আপনার কথা শুনে মনে হচ্ছে যে একটু আগেই করি। আপনার যে উত্তরটা ছিল এটার সাথে একটু সহায়ক হবে হয়তো। এখনকার ছেলেমেয়েরা, আমি জানি না, আপনি ডিসএগ্রি করতে পারেন, আমার সঙ্গে আপনার মতভেদ থাকতে পারে, আমাদের এখনকার যারা কাজ করতে আসছে, আমরা দেখছি যে মিডিয়াতে ছেলেমেয়েরা খুব দ্রুত, মানে যেটাকে বলে না যে শর্টকাট ওয়ে, যেমন 2000 পর্যন্ত দেখেছি যে থিয়েটার দলগুলোতে বেশ একটা ছেলেমেয়েদের ভিড় ছিল, একটা মানে হইচই ছিল, একটা হুল্লোড় ছিল, প্রচুর থিয়েটার অ্যাক্টিভিটি ছিল। এখন কেমন যেন মৃহমান একটু কমে আসছে। তো এখন ছেলেমেয়েরা খুব দ্রুত, যেমন একটা সময় পর্যন্ত ধারণা ছিল যে আচ্ছা থিয়েটার করে শিখে আসো দেন মিডিয়াতে আইসো, এখন কেমন যেন শর্টকাটে বিভিন্ন মাধ্যম থেকে চলে আসে। অনেক রকম প্ল্যাটফর্ম হয়েছে, যে টিকটক, ভিগো, লাইকি, অনেক জায়গা থেকে দেখি। এটা খারাপ কি ভালো আমি ওই প্রসঙ্গে যাব না, বা আমি যে কোশ্চেনটা করব যে যে শর্টকাটে ছেলে মেয়েদের যে কিছু একটা রাতারাতি তারকা খ্যাতি পাবার একটা প্রবণতা তৈরি হয়েছে, বা খুব দ্রুত পরিচিতি পেয়ে যাওয়ার যেটা ক্ষুধা তৈরি হচ্ছে, লোভ তৈরি হচ্ছে, আমি বলবো এটা ইন্ডাস্ট্রির জন্য কতটুকু ক্ষতিকর বা কতটুকু মানে ঠিকঠাক আছে, আপনি কি মনে করেন, আপনি কিভাবে দেখেন ব্যাপারটাকে? আমার কাছে না শিল্পের কোনো শর্টকাট নাই আর কি। এটা আমি বিশ্বাস করি, এবং আমি শুধু বিশ্বাস করি না, এটা আসলে যারা শিল্প চর্চা করেন তারা সবাই বলবেন যে একজন শিল্পী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই, যে আপনি এটা করলে আপনি একজন আর্টিস্ট হয়ে যাবেন। এরা যারা কাজ করছে এখন, যারা ধরেন টিকটক ভিডিও বানিয়ে যারা বিখ্যাত হয়ে যাচ্ছে, অনেকে আছে না আমাদের দেশেই তো আছে অনেকে, যে টিকটকের সেরকম একজন প্রখ্যাত মানুষ, অনেক অনেক লাইক আছে, অনেক অনেক শেয়ার আছে। কিন্তু যেটা আমি আমি বিশ্বাস করি, যেটা যেটা খুব সহজে আসে সেটা খুব সহজে যায়, আর যেটা খুব কষ্ট করে আসে সেটা কষ্ট করেই যায়, তার ইম্প্যাক্টটা আমাদের লাইফে অনেক বেশি থাকে। তো আমাদের এখনকার যারা প্রজন্ম তাদেরকে যদি বলতে বলেন, আমি বলবো যে বাবারা, মারা, মায়েরা, বাবারা, এটা একটা জিনিস চিন্তা করো যে তুমি যখন যে কোনো কিছুতে এক্সপার্ট হতে চাইবা, তুমি তোমার বেস্টটা দিতে চাইবা, তখন তোমাকে ওই বেস্টটা দেওয়ার জন্য বা বেস্টটা হওয়ার জন্য তোমাকে একটা স্ট্রাগল নিতেই হবে। উইদাউট এনি স্ট্রাগল, উইদাউট এনি কি বলা যায় এটাকে, একটা খড়ের ভেতর দিয়ে, একটা যন্ত্রণার ভিতর দিয়ে তুমি যদি না আগাও, তাহলে তুমি যা পাবা সেটার আনন্দটা তুমি পাবা না। একটা মা যখন তার সন্তানকে দেখে তার প্রসব বেদনার পরে, তখন যে আনন্দটা, তখন কিন্তু যদি সন্তান টেমনে এমনি চলে আসে তাহলে কিন্তু সেই আনন্দটা হবে না, এবং সেই সেই সন্তানের জন্য সেই মায়ের খুব একটা তাড়নাও থাকবে না
যে তাকে রক্ষা করার, ধরে রাখার। তো আমি বলবো যে আমাদের শিল্প যারাই, যে যে ধারায় আমরা অভিনয় করি বা যে ধারায় আমরা শিল্প চর্চা করি না কেন, যে একজন ছবি আঁকবে, এই এই সংকট কিন্তু যারা ছবি আঁকছে তাদেরও। আপনি নিশ্চয় জানেন লিমন যে চারুকলার কিন্তু এখন একটা বড় সমস্যা যে আঁকিয়ে বের হচ্ছে না। যারা কিনা আঁকিয়ে হবে যে কোনো মাধ্যমে, তারা হয়ে যাচ্ছে ডিজাইনার, তারা হয়ে যাচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, তারা হয়ে যাচ্ছে ফ্যাশন ডিজাইনার, তারা হয়ে যাচ্ছে মঞ্চের কোনো একটা পার্টে অথবা সিনেমার কোনো একটা পার্টে বা সিনেমা মেকার। কিন্তু ছবি আঁকিয়ে যদি ছবিটা না আঁকে তাহলে তো ছবি আঁকাটা থাকবে না। সেরকম আমি যদি মঞ্চের কাজ করে ভাবি তাহলে মঞ্চের জন্য আমাকে নিবেদিত হতেই হবে, সবাই হবে না। সংকটটা আসলে সব সার্বজনীন, আমি বলবো যে এটা আসলে বৈশ্বিক সংকট লিমন। আমরা যে সংকটটা পার করছি এখন সেটা আসলে বৈশ্বিক সংকট। এখানে আমার আপনার সমস্যাটা অনেক ছোট, আমাদের সাংস্কৃতিক যে সংকটটা আছে সে বিভিন্ন ভাষাভাষী আমাদের ভেতরে ঢুকে গেছে। আমরা বিভিন্ন ভাষাভাষী বিষয়ে বিভিন্ন সংস্কৃতির মাধ্যমে নিজের সংস্কৃতি শেখানোর ক্ষেত্রে আমাদের বাবা মাদের অনেক উদাসীনতা আছে। আমরা যেভাবে 21শে ফেব্রুয়ারিতে খালি পায়ে যেতে হবে, যেভাবে ছোটবেলা থেকে চর্চিত হয়েছি, সেইভাবে কিন্তু এখনকার বাবা মারা যায় না, বলে যে কি হবে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ঝামেলা, তাই না? যে অথবা বাংলাটা ভালো পারে, ইংলিশটা কম পারে, তাকে নিয়ে আবার এক ধরনের হীনমন্যতা, ইংলিশ পারিস না তুই, বা তুই নাম্বার কম পেয়েছিস, তোকে ইংরেজিতে ভালো হতেই হবে, বা বাংলা বলা যাবে না, ইংরেজিই বলতে হবে। তো নিজের সংস্কৃতি বা শিল্প নিয়ে আমাদের নিজেদের ভেতরে তো অনেক ছোটপনা আছে। সেখানে একটা বাচ্চা যদি এখন টিকটক নিয়ে যদি সে আমাকে, সে যদি তারকা, রাতারাতি তারকা বনে যায়, কিছু বলার নাই, কিছু করার নাই। তো আমি এখানে বলবো যে এটা একটা সংকট, এই সময় এই সংকটের মুহূর্তগুলো যাবে, সব সভ্যতাতেই গেছে। আমাদের এখন যেটা কাজ হবে, যারা আমরা বুঝতে পারি তাদেরকে বেশি একটু দায়িত্ব নিতে হবে, তাদেরকে একটু ভালো করে বেশি করে বলতে হবে, তাদেরকে একটু কষ্ট বেশি নিতে হবে, যেন যেন কিনা পরবর্তী প্রজন্ম অন্তত তাকে দেখে দুই চারটা মানুষ বলে যে না, আমি আসলে এই পথটা বেছে নিতে চাই, এই সংগ্রামের পথটা, এই কষ্টের পথটা, এই স্যাক্রিফাইসের পথটা। কারণ এইসব কিছু ছাড়া, এই শব্দগুলো ছাড়া কিন্তু কোনো মানুষ এই পৃথিবীতে দাঁড়িয়ে নেই। প্রত্যেকটা সে দার্শনিক বলি, বৈজ্ঞানিক বলি, শিল্পী বলি, যাকেই বলবো না কেন, যার জীবনী আপনি ঘাটেন না কেন, দেখতে পাবেন যে তার লাইফের যে পরিমাণ স্ট্রাগল সে করেছে, যে পরিমাণ যন্ত্রণা সে নিয়েছে, যে পরিমাণ ত্যাগ স্বীকার সে করেছে তার নিজস্বতা, নিজের ভালো লাগাগুলোকে, শুধুমাত্র ওই শিল্পের সেক অফ লাভ, আর্ট সেক অফ লাভ। তো ওইটাকে আমাদের, ওই মহৎ চিন্তাটাকে আমাদের বাড়াতে হবে। যদি মহৎ চিন্তাগুলোকে আমরা চাপা দিয়ে রাখি তাহলে তো ক্ষুদ্র চিন্তাগুলো মহৎ চিন্তার জায়গাগুলো নিয়েই নেবে, স্বাভাবিক। তাহলে দায়িত্ব কি, দায়িত্ব কার? আমাদের দায়িত্ব যে মহৎ চিন্তাগুলো, সুন্দর চিন্তাগুলো যারাই করছে না কেন তাদেরকে যতটুকু পারা যায় এক করে রাখা, যতটুকু পারা যায় তাদেরকে সাপোর্ট দেওয়া, একজন আরেকজনের সহযোগী হওয়া, সাপোর্টার হওয়া, সেটা খুব জরুরি আমার কাছে মনে হয় এই সময়টাতে। এখন আমরা করোনাকালে নিজেরাও দেখতে পাচ্ছি যে সাপোর্ট ছাড়া, একজন আরেকজনের সাপোর্ট ছাড়া হচ্ছে না। আমি যত বড়ই হামবড়া হই না কেন, যে মনে করি কারোরও লাগবে না, কিন্তু লাগছে, তো লাগছে, কারো না কারোকে লাগছে আমার। এবং এই সভ্যতার এই সংকটটা আমরা মানুষরা তৈরি করেছি, এবং আমাদেরই মানুষদেরই ভাবতে হবে যে এই সংকট থেকে আমরা কিভাবে বের হব, কিভাবে আমাদের এই প্রকৃতিকে বাঁচাব। সেখানে ইয়াংদের বেশি কাজ, বেশি দায়িত্ব, কারণ আমার ধরেন আর আয়ু আছে 10 বছর 15 বছর 20 বছর, আমাদের আমাদের জেনারেশন, তারপরের বছর হয়তো, কিন্তু আফটার 20 ইয়ার্স কি হবে সেটা কিন্তু এখন যার বয়স 15 তাকে ভাবতেই হবে। এবং সে যদি বলে যে আমার 15 বছর, আমি একটা বাচ্চা মানুষ, আমি কি ভাববো, হবে না। তোমার 15 হলেও তোমাকে ভাবতেই হবে, কারণ তোমারও কিছু দায়িত্ব আছে, তোমাকে তৈরি হতে হবে যাতে তোমার বয়স যখন 35 হয় তখন তুমি যেন লিডার হতে পারো, তোমার যেন সুনেতা হতে পারো, সুমানুষ হতে পারো, সুনাগরিক হতে পারো, আর সারা পৃথিবীর জন্য তুমি যেন একটা সেই রকম আর কি দেওয়ার জন্য রেডি থাকো, কারণ তোমাকে অনেক কিছু দিতে হবে। এই বোধগুলো আমাদের নিজেদের সন্তানদের, আমাদের যারা ছোট আছে তাদেরকে জানাতেই হবে। আমরা বাবা মার অনেক সময় এই সম্বন্ধে কথা বলতে পছন্দ করি না বা স্বাচ্ছন্দ্য বোধ করি না, একটা ভিডিও গেম দিই অথবা জামা কাপড় দিই, দামি জিনিসপত্র দিই, চকলেটস দিই, এবং মনে করি যে আমার বাচ্চাটাকে আমি যথেষ্টভাবে কেয়ার করলাম।
কিন্তু এই দামি কাপড় জামা জুতা খেলনা বা চকলেট তো একটা বাচ্চার জন্য যথেষ্ট না। সে আসলে চায় কি নিয়ে সে বড় হবে, তার মূল্যবোধটা কিভাবে তৈরি হবে, তার ভিশন কিভাবে তৈরি হবে, তার গোল কিভাবে সে ঠিক করবে, তার অবজারভেশন পাওয়ার কিভাবে তৈরি হবে, সবাইকে নিয়ে একসাথে কাজ করার শক্তিগুলো সে কোথা থেকে পাবে, এগুলো হচ্ছে বাবা মাকে দিতে হবে বাচ্চাদেরকে। তো আমি বলবো যে আমাদের, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আমাদের এই সমস্ত উঠতি যারা আছেন অভিনয়, খুব দ্রুত তারা মনে করে যে ই হতে হবে, তারকা বনে যেতে হবে, তারকা বনে যাওয়াটাই একটা কাজ। কিন্তু তারকা বনে যাওয়াটা তো কাজ না, তারকা হয়ে থাকাটা কাজ। বনে তো যেতে পারে অনেকেই, রাতারাতি তারকা হয়ে যেতে পারি আমি, কিন্তু সেই তারকাটা আমি থেকে মৃত্যুবরণ করছি, সেটা হচ্ছে মূল ব্যাপার। আমরা এখানে অনেকেরই ধস দেখেছি, তো সেটাও আমাদের বোঝাতে হবে আমাদের আগের প্রজন্মকে। বেশি কথা বলে ফেলছি মনে হয়। না আপা একদম ঠিক আছে, আমাদের এখানে খুব দ্রুত বা মানে তাড়াতাড়ি যেটা আসে সেটা হলো পরিচিতি। তারা হওয়া এত সোজা না, তারা হতে মানে ওই যে আপনি একটু আগে বলেছিলেন না যে যেটা হুট করে আসে সেটা হুট করে চলে যায়, আপনি দেখবেন প্রত্যেক রাতে কিছু তারা খসে যায় বা অন্যদিকে ছুটে যায়। তারা হওয়ার চেয়ে আমার কাছে মনে হয় এমন কিছু হওয়াটা খুব বেশি জরুরি। আমি যদি বলি চাঁদ হওয়াটা জরুরি, যে চাঁদ তো আর কোনো সময় ঝরে যাবে না, একটা চাঁদ হতে পারলে লাভ আছে যদি চাঁদ হওয়া যায়। আমাদের একদম মানে খুব হুটহাট করে পেয়ে যাবার প্রবণতায় মানুষ এমন এমন জিনিস করছে, আবার এমন ভাবে হারিয়ে যাচ্ছে যেটা আসলেই নেক্সট জেনারেশনের জন্য খুব ক্ষতিকর। হয় কি আপা, মানে আড্ডা দিতে থাকলে বা প্রশ্ন করতে থাকলে তো চলতেই থাকবে, শেষ হবে না। আমার একটা অলিখিত একটা নিয়ম রেখা আছে, একটা সীমাবদ্ধতা আছে টাইমের। তো বিদায় নেবার আগে সরি, আপনার একটা বিশেষ গুণ আছে যেটা আমি জানি, সেটা হচ্ছে কবিতা আবৃত্তি। একটা কবিতা আবৃত্তি শুনতে চাইবো আপনার কাছে, যেটা আপনি শোনাতে চান। আচ্ছা, ছোট একটা কবিতা করি। জি প্লিজ। গতকাল গেল রবীন্দ্রনাথ ঠাকুরের 80তম মৃত্যুবার্ষিকী। তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা অনেকে আমরা জানি, আর এই সময়ের জন্য মনে হয় কবিতাটা খুব জরুরি। কবিতাটার নাম হচ্ছে প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাচ্ছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ, বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির পানে, আজি দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তরে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। এই কবিতাটা পছন্দ করার কারণ হচ্ছে আমাদের প্রকৃতি আমাদের অনেক কিছু শেখাচ্ছে। এখন প্রকৃতির প্রতি আমরা যে নির্দয়তা দেখিয়েছি, যে কঠোরতা, যে নিষ্ঠুরতা, প্রকৃতি শুধু না, আমরা আসলে মানুষের প্রতি, মানুষের প্রকৃতির প্রতি, জীবের প্রতি, আমাদের আসলে সময় হয়েছে একটু পরিবর্তন হওয়ার। আমাদের একজন আরেকজনকে আমরা ভালোবাসবো, একজন আরেকজনকে ক্ষমা করব, একজন আরেকজনকে দেখব যে তার কি প্রয়োজন, তাহলেই আসলে আমাদের সময়টা। আমার কাছে একটা কথা বলি লিমন, এটা শেষ কথা হবে হয়তো, যে গত 1.5 বছর ধরে যখন করোনা শুরুটা হচ্ছিল, তখন আমার কাছে বারবার করে মনে হচ্ছিল
এই যে এত নাটক, এই যে এত শিল্প সাহিত্য, এই যে এত কিছুর, বা আমার জীবনে যতটুকু হয়েছে, এগুলো লাভ কি? সবকিছু অর্থহীন। আজকে যদি আমি করোনা আক্রান্ত হই এবং মারা যাই, সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু আর প্রত্যেকটা মানুষের জীবনে এই ধরনের একটা প্রচন্ড বিষাদময়তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, হতাশার ভিতর দিয়ে যাচ্ছি। তো অর্থহীন জীবনটাকে আর একটু অর্থপূর্ণ করা যায় শুধুমাত্র আসলে ভালোবাসা দিয়ে, একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা, একজন আরেকজনের প্রতি কেয়ার, এটাই থেকে যায়, এটুকুই থাকবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, সবাই ভালো থাকবেন। আর লিমন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপা, আপনাকে দেখে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। সেটা দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমি আগেও একবার বলেছি, আবারও বলছি, আমি কোনো সঞ্চালক নই, আমি কোনো উপস্থাপক নই, আমি এর ভঙ্গিমা জানি না, কিচ্ছু জানি না। আমি শুধু চেষ্টা করে যাচ্ছি সূত্রধরের মতো আমার অবস্থান থেকে গুণী মানুষদের আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে। আমি কতটুকু পারছি আমি জানি না, তবে আমি চেষ্টাটা করে যাব যতদিন আমি বেঁচে আছি। এবং আমার সেই চেষ্টায় আপনারা পাশে থেকেছেন, পাশে থাকবেন, এইটুকু বিশ্বাস আমার আছে। তো আপনারা সুস্থ বিনোদনের সাথে থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।